তুমি যদি রিভিশন না করো ঠিক আছে, তাইলে ওগুলো কি সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজ একটা ভিডিও শেয়ার করব, যেই ভিডিওটা শেয়ার করতে আমার লজ্জা বোধ করছে, কারণ আমি একজন মেয়ে আর মেয়ে হয়ে এই ভিডিওটা আমার শেয়ার করতে হচ্ছে। কিন্তু এটা আমাদেরই সমাজের একটা চিত্র, একজন মেয়ে একটা অপকর্ম করলে পুরো মেয়ের জাতের কলঙ্কিত হয়ে যায়। আজ সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিও শুরুতেই যেই মেয়েকে আমি আপনাদের মাঝে দেখালাম, এইসব মেয়ের কারণে পুরো মেয়ের জাতের কলঙ্কিত হয়ে যায়। বন্ধুরা, এই সেই মেয়ে যে বিয়ের আগে অনেক ছেলের সাথে রিলেশন করে আসছে, কিন্তু তার বয়ফ্রেন্ড একটাই ছিল। সেই বয়ফ্রেন্ডকে বিয়ের প্রলোভন দেখিয়ে সে আরেকটা ছেলেকে বিয়ে করে ফেলেছে, কিন্তু সে আগের বয়ফ্রেন্ডকে কখনোই ভুলতে পারছে না। বন্ধুরা, সেই বিয়ের পর সেই স্বামী থাকা সত্ত্বেও সে আবার তার আগের বয়ফ্রেন্ডকে নিয়ে হোটেলে আসছে। এখন আগের বয়ফ্রেন্ড সেই মেয়েকে প্রশ্ন করেছে, তুমি কেন আমাকে এখানে নিয়ে এসেছো, আর কেনই বা আমাকে ছেড়ে তুমি আর একটা ছেলেকে বিয়ে করলে, আর সেই ছেলেকে বিয়ে করার পর আবার তুমি কেনই বা আমাকে হোটেলে নিয়ে আসছো। এমন প্রশ্নের জবাবে মেয়েটি বলে, আমার স্বামী রয়েছে স্বামীর জায়গায়, কিন্তু তোমাকে আমি বিয়ের আগে যে জায়গাটাই স্থান দিয়েছিলাম সেই জায়গাটাই তোমাকে আমি রেখেছি, আমি তোমাকে কখনো ছাড়তে পারবো না। বন্ধুরা, এটা কেমন ভালোবাসা! আমি পুরো ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো, আর ভিডিও ফুটেজটি দেখার পর আপনি আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়েছে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তুই যদি রিভিশন না করো ঠিক আছে, তাইলে ওগুলো কি? এই যে ইমরান, তারপরে এনায়েত, রিফিয়াত, শোন রিফিয়াত, তারপরে তোর কেটা ওই রিফিয়াত ইকবল ওই ছেলেটার নাম কি জানি, তারপরে তুই, আচ্ছা তোর লাগে আমার কথা কথা তুই ঠিক আছে, তোর লাগ তুই সেরপর ধরে কেনিটা কেমনে করলি, তুই বাড়ি গেলি আমার তোর মায়ের সবাই কইলে যে ঠিক আছে তোমাদের দিমু, তারপর তুই আমার তোর মতো চললি, আমার আমি চললাম, তুই বাড়ি যেমন কাহিনী শুরু করছিস, তুই ঢাকায় এক মাস বেড়াই গেছিস কোনে, তাহলে তুই যে বিয়ে বমি না, তুই আমার করি যে বিয়ে বমু না ঠিক আছে, বিয়ের দেহা দেওয়া হয় না, আমি না করে দিছি সেগুলো কি? ছবিগুলো তাহলে আমি ছাড়ছিলাম, তাহলে তোর এত সমস্যার লেগে আমার সমস্যা ছিল না, আর সবাই আমারে দেখছে, আমারে দেখে সবাই খুশি হচ্ছে, তো আমার সমস্যা না, সমস্যা না তো সমস্যা, আচ্ছা ই হইতো না তো যে না বিয়ে হইলে, মানে বিয়ে হইলে তো আমি আমার আমি বলতাম ঠিক আছে, তাহলে এই জায়গায় তোর সমস্যা আর কি, তুই তুই বিয়ে হইলে গেলে কি যাই কেমন, তোর তুই মিথ্যা তো করিস আমার, আমার থাকবে তোরা তো দেখাই যে কান্না আমার অন্য কেউ।